কার সকলকে আমার অন্য একটা ভিডিওলে স্বাগত জানাইছো। তো আজি আমি গৈ আছো সদিয়া, সদিয়া দলং। আর আপনাদের ভিডিওটা শেয়ার কর মূল আর এটা এটা জায়গার নাম কিবা ডুমডুমা। এটা আমি আছো ডুমডুমাত আর আপনাদের ভিডিওটা চাই থাকক। তো এতিয়া আমি সেউজীয়া পরিবেশের মাঝে মাঝে গৈ আছো। তো আপনাদের চাই থাকুক ভিডিওটি আর যেটা পাওগে আপনাদের ভালদরে দেখাবলে চেষ্টা করম সদিয়া দলংখন। তো এতিয়া আমি আহি পাই গেলোহি ডক্টর ভূপেন হাজরিকা হেতু আর ইয়ারপরা এই ব্রিজখন সদিয়া ব্রিজখন স্টার্ট হয়েছে আর আপনাদের যিমানখিনি পারো মই ভালদরে দেখাবলে চেষ্টা করম। তো আপনাদের মূল ভিডিওটি চাই থাকুক। আর আহি পাই গেলোহি সদিয়া দলং আর জিন্তু দাদা কেনা লাগিছে? কেনা লাগিছে? বহুত দিনের মত আইছো, ভাল লাগিছে আজি। তো এফালে আপনাদের দেখাই আছো। তো এখন হয়েছে দলংখন, মানে এখন হয়েছে এশিয়ার ভিতর দ্বিতীয় বৃহত্তম দলং আর ভারতের ভিতর সকলকে দীঘল এখন দলং। আর ডক্টর ভূপেন হাজরিকা হেতু নামে এই দলংখন নামাকরণ করেছে, আপনাদের হয়তো হয়তো সকলে জানে। চাইও শেষ করলে আর আজি আমি দেখাবলে আছি আপনার ডক্টর ভূপেন হাজরিকা হেতু। আর এই সরু দ্বীপে আর নতুন মাজত থাকা এনে হলেও সরু একটা দ্বীপে এখন হচ্ছে ব্রহ্মপুত্র নদী। মানে ফার্স্ট টাইম আইছো আর আহি বহুতখিনি ইয়াত ভাল লাগিছে, কারণ ইমান মানে ফ্রেশ ফ্রেশ হাওয়া আর কি কম, মানে এটা নেক্সট লেভেল ফিলিং বলে কব লাগবে। আর এফালে জিন্তু দাদা ইয়াত রখি আছে, এফালে মই এফালে ভিডিওটো করবলে কারণে ইয়াত আহিছো। আর ইয়াত দাদা দুজনমান লগ পাইছিলো, মানে ভিডিও করা নহল বাৰু তেওঁলোকৰ দাদা দাদা কেজনে গুৱাহাটীৰ পৰা আহিছে আর ডাম্বু কলে ডাম্বু রাইড করে আছে আর কালিয়ে অহা বুলি কৈছে। দাদা কেজনক মই দাদাজনের ডেসক্রিপশনের লিঙ্ক দি দিম আর পুরা হেভি রাইড করে আছে। তো আপনাদের ভিডিওটি চাই ভাল পাবেন আশা আছে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লব আর কাছতে থাকা বেল আইকনটি বজায় অল্প প্রেস করে লব। আর মানে ফেসবুক পেজত যদি চাই আছে আপনাদের পেজটি ফলো করে লব আর ভিডিওবো চাই থাকবে। আর এখানে হয়েছে ব্রহ্মপুত্র নদী। আর একটা কথা কোলে পাহিছো, এই যখন সদিয়া ব্রিজ ডক্টর ভূপেন হাজরিকা হেতু, এই সদিয়া ব্রিজখন 9.15 কিলোমিটার দীঘল হয়।
এতিয়া আমি দলংখনৰ ইটো পাৰলৈ গৈ আছোঁ আৰু মানে মই কথা কৈ আছোঁ যদিও মোৰ যিটো মাত মই সেই মাতটো একেবাৰে ওলোৱা নাই কাৰণ বহুতে জোৰকৈ বতাহ বলি আছে গতিকে মোৰ মাতটো একেবাৰে ওলোৱা নাই তো একো বেয়া নাপাব ভইচ অফাৰ দি দিছোঁ আৰু ইয়ালৈ আহি মোৰ ক'বলৈ একো ভাষা নাই ইমান সুন্দৰ পৰিৱেশ আৰু খুব সুন্দৰ ধুনীয়া পৰিৱেশ বুলি ক'ব লাগিব কাৰণ যিটো মানে নেচাৰেল বিউটি আৰু সেই নেচাৰেল বিউটিটো অকল দলংখন বুলি নহয় বাকী ইয়াৰ চৌপাশৰ যিটো দৃশ্য গোটেই মানে দৃশ্যটোৱে ইয়াত মনোমোহা বুলি ক'ব লাগিব মানে খুব সুন্দৰ এটা মানে নেচাৰেল ভিউ বুলি ক'ব লাগিব তো আপোনালোকে যদি অহা নাই ইয়ালৈ আহিব পাৰে আৰু ইয়াতে মানে এই পিকনিক প্লেছো হয় এটা টাইমত নিউ ইয়াৰ এইবোৰ নিউ ইয়াৰ ছিজনত মানে ইয়াত পিকনিক প্লেছো হয় তো এতিয়া ভিডিঅ'টো সমাপ্ত হ'বলৈ গৈ আছে তো আজিৰ ভিডিঅ'টো ইমানে আছিলে যদি ভিডিঅ'টো ভাল পালে আপোনালোকে লাইক কৰিব কমেণ্ট কৰিব শ্বেয়াৰ কৰিব এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব আৰু যদি ফেচবুক পেজটোত চাই আছে আপোনালোকে মোৰ পেজটো ফ'ল' কৰি ল'ব আৰু লগ পাই আছোঁ অতি সোনকালে নেক্সট ভিডিঅ'ত তো টাটা বাই বাই এণ্ড জয় অসম